কৌশাম্বী ও আদ্রিতের প্রেম, এর জেরেই কি শেষ হচ্ছে ধারাবাহিক? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। মিঠাই ধারাবাহিক দর্শকদের কাছে একটা ক্রেজে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে গল্পের পরিবর্তনের কারণে জনপ্রিয়তায় কিছুটা ঘাটতি হলেও দর্শকদের ভালোবাসায় কোনো কমতি নেই মিঠাইয়ের কলাকুশলীদের প্রতি। মিঠাইতে অনেক চরিত্র এসেছে, আবার অনেক চরিত্র প্রথম থেকে ছিল যারা বর্তমানে সরে গেছে, কেউ ফিরে এসেছেন, কাউকে আর উল্লেখ করা হয়নি। মনোহরা মানেই একটা জমজমাট পরিবার, হল্লা পার্টির নতুন অভিযান, পরিবারের ছোট বড় মিলে একসঙ্গে আনন্দ, বিপদে হাতে হাত রেখে একে অপরকে সাহায্য করা, এই একটা ধারাবাহিক দর্শকদের অনেক মুহূর্ত উপহার দিয়েছে। দর্শকদের সুখে দুঃখে মিষ্টি মুখে বিগত 2 বছর 4 মাস ধরে মিঠাই সাথে থেকেছে দর্শকদের, অনুরাগীরা পাশে থেকেছেন মিঠাইয়ের। তবে মিঠাই ধারাবাহিকটি কি বন্ধ হচ্ছে এখনই? কিছুদিন আগেই কৌশাম্বী ও আদ্রিত ডেটিংয়ে গিয়েছিল, এরপর আবারও কমতে থাকে ধারাবাহিকের টিআরপি। শোনা যাচ্ছে কৌশাম্বী ও আদ্রিতের প্রেমের চেরেই নাকি মিঠাই বন্দর পথে। তো বন্ধুরা, তোমরা কে কে চাও মিঠাই ধারাবাহিকটি যাতে আরও অনেকদিন চলে, আর কৌশাম্বী ও আদ্রিতের প্রেম নিয়ে তোমাদের মতামত কী কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।